দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে, প্রথমে খুব পপুলার একটা বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখব, যেটা হলো তোমার পপুলার বিক্রিয়া কোনটা, N2O4 এর বিয়োজন, ঠিক আছে? হ্যাঁ, তো N2O4 এর বিয়োজন, ওকে। N2O4 এর বিয়োজনটা নর্মালি কি এখানে, মানে N2O4 এর বিয়োজনটা, N2O4 এর বিয়োজনটা তোমার, বিয়োজন মানে কি, বিয়োজন হন মানে এটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তো N2O4 এর বিয়োজন জানো তোমরা বিক্রিয়াটা, কয়েকটা বিক্রিয়া তোমাদের দিয়ে দিই, চারটা বিক্রিয়া পড়াবো, এই চারটা বিক্রিয়া একটু মনে রাখবা, ঠিক আছে? মানে মনে রাখা মানে বিক্রিয়া তুমি এমনি দেখলেই পারবা। N2O4 মানে কি, ডাই নাইট্রোজেন টেট্রা অক্সাইড বা নাইট্রোজেন টেট্রা অক্সাইড বলা হয়, সেটা বিয়োজিত হয়ে ডাই টু নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করে। দুই পাশে সমতা করার জন্য দেখো ডান পাশে আমি টু দিছি, ঠিক আছে? তো এই বিক্রিয়ার ক্ষেত্রে কিছু কিছু জিনিস একটু ধরে নিতে লাগবে, যেটা হলো তোমার বিক্রিয়ার ক্ষেত্রে মোট চাপ ছিল পি, মানে সবার ক্ষেত্রে মোট চাপটা ছিল পি। পি কি এখানে আংশিক চাপ না, পি মানে কি মোট চাপ, আয়তনটা ছিল কত, ভি ছিল, ওকে। আর আলফা জিনিসটা দিয়ে কি বোঝায়, আলফা হলো বিয়োজন মাত্রা, কত মানে কি কি হারে সে কি হইতেছে, কতটুকু সে বিয়োজিত হইতেছে, সেটাকে আমরা বলবো বিয়োজন মাত্রা। মানে বিয়োজন মাত্রাটা হলো তোমার উৎপাদ থেকে, খেয়াল করো একদম শুরুতে উৎপাদ যখন মানে কি 100% আর বিক্রয় কি 0%, ঠিক আছে? তো উৎপাদ থেকে যদি 50% বিক্রয়কে চলে আসে, মানে সরি সরি উৎপাদ থাকে, সরি একদম শুরুতে বিক্রয় থাকে 100%, উৎপাদ থাকে কত, জিরো। বিক্রয় থেকে যদি 50% উৎপাদ চলে আসে, তাহলে কিন্তু দুই পাশে 50-50 মানে কি সমান হয়ে যায়। তাহলে বিক্রিয়ক থেকে কি পরিমাণ উৎপাদে আসলে বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছায়, সেটাকে আমরা বলবো বিয়োজন মাত্রা, ঠিক আছে? মানে তোমার ধরো এই পাশে 100 আছে আর এই পাশে 0 আছে, তাহলে এই পাশের 100 থেকে যদি 50 এই পাশে আসে পড়ে, তাহলে দুই পাশে মানে একটা সাম্য অবস্থা সৃষ্টি হবে, তাহলে ওই 50টাই হবে তার কি বিয়োজন মাত্রা। তাহলে এই পাশে 150 আছে, 150 থেকে যদি 75 এই পাশে চলে আসে, তাইলে কি বিক্রিয়াটা সাম্য অবস্থায় চলে আসবে, দুই পাশে 75-75 হয়ে যাবে, তাহলে 75 হবে কি তার বিয়োজন মাত্রা। এরকম ব্যাপারটা হইলে এরকম যে কি পরিমাণ আসলে সাম্য অবস্থায় পৌঁছাবে, ওকে, ঠিক আছে? তো সেই এটাই হলো আলফা, ওকে। তো আমরা বিক্রিয়াটা কিভাবে বলবো, আমরা বিক্রিয়ার একদম শুরুতে চিন্তা করব, তারপর আমরা সাম্য অবস্থায় চিন্তা করব, কিভাবে নির্ণয় করব, একদম শুরুতে এটা কিন্তু পুরোটাই আছে, মানে এক মোলে আছে, এই জন্য নিচে আমরা কত লিখছি, এক লিখছি। একদম শুরুতে উৎপাদ তো তুমি কিছুই পাবা না, মানে সেটা কত, একদম জিরো। আচ্ছা, বিক্রিয়া সাম্য অবস্থায় যখন পৌঁছেছে, সাম্য অবস্থায় পৌঁছানো মানে কি, এখান থেকে কিছু পরিমাণ মানে বিক্রিয়ক থেকে কিছু পরিমাণ উৎপাদে যাওয়ার কারণে বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছেছে, কি পরিমাণ যায়, আলফা পরিমাণ যায়। তাহলে বিক্রিয়ক থেকে যদি আলফা পরিমাণ চলে যায়, তাহলে কি কতটুকু অবশিষ্ট থাকে, আগে ছিল ওয়ান, চলে গেছে আলফা, তাহলে অবশিষ্ট থাকবে কত, ওয়ান মাইনাস আলফা। এই জিনিসটা কিন্তু মোল সংখ্যা, এখানে এখানে মোল দিয়ে চিহ্নিত করতেছি, এক মোল দিয়ে, তাহলে ওয়ান মাইনাস আলফাটাও কিন্তু একটা মোল সংখ্যা। তাহলে NO2 কতটুকু পরিমাণ উৎপন্ন হবে, যেহেতু এই পাশে কত ছিল আলফা পরিমাণ এই পাশে চলে আসছে, তাহলে NO2 কত আলফা পরিমাণ উৎপন্ন হবে, আর সামনে যেহেতু টু আছে, সে আলফাটার সামনে একটা কত চলে আসবে, টু চলে আসবে, ওকে। মানে এই পাশ থেকে যে আলফা পরিমাণ চলে আসবে আর এই পাশের মোল সংখ্যা, মানে এটার এক মোল এটার দুই মোলের সমান, তাহলে এটার আলফা এটার টু আলফার সমান, এটার N2O4 এর এক মোল NO2 এর দুই মোলের সমান, তাহলে N2O4 এর আলফা NO2 টু আলফার সমান, এরকম। এই জন্য এটা টু আলফা দিয়ে গুণ হয়েছে। তাহলে আমরা সাম্য অবস্থায় কি, বিক্রিয়ক থেকে আলফা পরিমাণ চলে গেল, তাহলে অবশিষ্ট থাকলো কত, ওয়ান মাইনাস আলফা, আর এই পাশেও কি আলফা পরিমাণ তাহলে আসবে, যেহেতু সামনে মোল সংখ্যা টু আছে, তাহলে কত হয়ে যাবে, টু আলফা হয়ে যাবে। তাহলে সাম্য অবস্থায় কি N2O4 এর মোল সংখ্যা কত, ওয়ান মাইনাস আলফা, আর NO2 এর মোল সংখ্যা কত, টু আলফা, এটা মনে রাখবো, ওকে। আচ্ছা, তাহলে এবার কেপি কেপি রাশিমালাটা আমরা একটু দেখি, কেপি কিভাবে আমরা নির্ণয় করব, ঠিক আছে? কেপি নির্ণয় করার প্রসেসটি একটু লেন্দি, দেখো খেয়াল করো। তো কেপি রাশিমালাটা কি হবে, উৎপাদের আংশিক চাপ ভাগ কি বিক্রয়কের আংশিক চাপ। উৎপাদের আংশিক চাপ দেখো কি, পি অফ NO2, তার মোল সংখ্যা কত আছে, টু, তাহলে সেটা স্কোয়ার আকারে চলে গেছে, মানে পাওয়ার আকারে চলে গেছে। আর ভাগ কি বিক্রিয়কের আংশিক চাপ, বিক্রিয়কের আংশিক চাপ কি, পি অফ N2O4, এই যে দেখো কেপির রাশিমালাটা আমরা আগে লিখলাম। এবার এই ভ্যালুগুলা কিভাবে পাবো,
পি অফ NO2 ভ্যালুটা আমরা কই পাবো, পি অফ N2O4 ভ্যালুটা আমরা কই পাবো, সেটাই আমরা এখন নির্ণয় করবো দেখো এই এই পার্টে, ঠিক আছে? ওকে, তো সেটা কিভাবে আমরা নির্ণয় করব দেখো, সাম্য অবস্থায়, সাম্য অবস্থায় N2O4 এর মোল সংখ্যা কত ছিল 1 মাইনাস আলফা, NO2 এর মোল সংখ্যা কত ছিল 2 আলফা। তাহলে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা কার কার, N2O4 এর মোল সংখ্যা কত ছিল 1 মাইনাস আলফা, NO2 এর মোল সংখ্যা কত 2 আলফা। সাম্য অবস্থায় মোট মোট মোল সংখ্যাটা কি হবে, যোগ করলে পাবো আমরা, তাহলে 1 মাইনাস আলফা প্লাস কত 2 আলফা। দেখো এটা 1 মাইনাস আলফা আর প্লাস 2 আলফা, যোগ করলে কত আসে 1 প্লাস আলফা, 2 আলফা থেকে একটা আলফা চলে গেল, তাহলে কত থাকলো 1 প্লাস আলফা মোল। মানে সাম্য অবস্থায় দুইটা মিলায় মোট মোল সংখ্যা কত 1 প্লাস আলফা। এটা ক্যান করলাম, পরে আমরা বুঝবো। এখন পি অফ NO2 মানে কত, NO2 এর আংশিক চাপ, সেটা কিভাবে পাবো? আংশিক চাপের একটা সংজ্ঞা ছিল তোমাদের ডালটনের আংশিক চাপ সূত্র যখন পড়াইছিলাম, একটা জিনিস দেখাইছিলাম, আংশিক চাপ ইকুয়ালস টু কত, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। আংশিক চাপ ইকুয়ালস টু কত, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। এখন দেখো আমরা বিক্রিয়ার শুরুতেই বলে দিছিলাম মোট চাপ কত পি, সুতরাং মোট চাপ পাইয়া গেছো তুমি। এখন মোল ভগ্নাংশ কিভাবে পাবা, বা NO2 এর মোল ভগ্নাংশ কিভাবে পাবা, ওকে, সেটা কিভাবে বলি। মোল ভগ্নাংশ মানে হইলো, মোল ভগ্নাংশ ইকুয়ালস টু, ভালো মতো শোনো, মোল ভগ্নাংশ হইলো নিজের মোল সংখ্যা ভাগ মোট মোল সংখ্যা। মোল ভগ্নাংশ ইকুয়ালস টু কত, নিজের মোল সংখ্যা ভাগ কত, টোটাল মোল সংখ্যা। ওকে, তাহলে NO2 এর দেখো খেয়াল করে, এই যে দেখো NO2 এর আংশিক চাপ, পি অফ NO2 ইকুয়ালস টু কি লিখছে, NO2 এর মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তাহলে এই যে দেখো পি অফ NO2 ইকুয়ালস টু কত, NO2 এর মোল ভগ্নাংশটা আমরা বের করি, কিভাবে বের করব, NO2 এর মোল সংখ্যা ভাগ কত মোট মোল সংখ্যা। NO2 এর মোল সংখ্যা দেখো তো কত ছিল, 2 আলফা ছিল না, আগেই আমরা দেখে আসি। মানে সাম্য অবস্থা, অবশ্যই এগুলো সাম্য অবস্থা, কেপিকেসি কিন্তু সাম্য অবস্থা। ওকে, এই যে দেখো NO2 এর মোল সংখ্যাটা কত, 2 আলফা, এই যে নিজের মোল সংখ্যা 2 আলফা ভাগ কত মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা কত পাইছিলাম আমরা 1 প্লাস আলফা, এই যে 1 প্লাস আলফা ইনটু মোট চাপ, মোট চাপ কত ছিল পি, এই যে মোট চাপ ইনটু পি দিয়ে দিছি। এবার N2O4 এর আংশিক চাপটা বের করি, N2O4 এর আংশিক চাপ কি, নিজের মোল মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তাহলে মোল ভগ্নাংশটা বের করো, নিজের মোল সংখ্যা কত ছিল তার সাম্য অবস্থায় 1 মাইনাস আলফা, ভাগ মোট মোল সংখ্যা কত ছিল 1 প্লাস আলফা ইনটু মোট চাপ। তাহলে আমরা মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ দিয়ে আমরা আংশিক চাপটা বের করে ফেললাম। তাহলে দেখো এবার আংশিক চাপ বের করে ফেলছি দুইটার, এবার জাস্ট এই যে এই সমীকরণে বসায় দিব, NO2 এর আংশিক চাপটা বসায় দিব, N2O4 এর আংশিক চাপটা বসায় দিব। দেখো তো NO2 এর আংশিক চাপটা কত ছিল, 2 আলফা বাই 1 প্লাস আলফা ইনটু পি, এটার আবার পাওয়ার ছিল কত 2, এই যে দেখো 2 আলফা বাই 1 প্লাস আলফা ইনটু পি, আর এটার পাওয়ার কত 2, ভাগ N2O4 এর আংশিক চাপ, N2O4 এর আংশিক চাপ কত 1 মাইনাস আলফা বাই কত 1 প্লাস আলফা ইনটু কত হবে পি, এই যে N2O4 এর আংশিক চাপ। ওকে, তারপর এটা তুমি সিম্পলিফাই করবা, সিম্পলিফাই কিভাবে করবা, এই স্কোয়ারটা ভিতরে করে দিবা, 2 আলফা কে স্কোয়ার করলে কত হয় 4 আলফা স্কোয়ার, আর পি কে স্কোয়ার করলে কত হয় পি স্কোয়ার, আর 1 প্লাস আলফা কে স্কোয়ার করলে কত হয় 1 প্লাস আলফা হোল স্কোয়ার, আর নিচে কিছুই পরিবর্তন হবে না, কোনো স্কোয়ার নেই, 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইনটু পি। ওকে, এবার কাটাকাটি করি, দেখো খেয়াল করে একটু কাটাকাটি করে তারপর এটা বুঝাই দিচ্ছি। উপরে পি স্কোয়ার আছে, নিচে আছে কি পি, একটা পি কাটা গেলে উপরে একটা পি থাকে, উপরে পি স্কোয়ার নিচে কত পি, তাহলে পি দিয়ে কাটলে উপরে একটা পি থাকে, এই যে দেখো পিটা উপরে আছে। ওকে, 4 আলফা স্কোয়ার, এটাকে কাটার মতো কেউ নেই, কারণ আলফা একা নেই, তাহলে 4 আলফা স্কোয়ার উপরে থাকলো। আচ্ছা, উপরে দেখো 1 প্লাস আলফা হোল স্কোয়ার আছে, আর নিচে 1 প্লাস আলফা আছে, তাহলে কাইটা দিলে কত 1 প্লাস আলফা থাকে, আর আছে কত 1 মাইনাস আলফা, 1 প্লাস আলফা আর 1 মাইনাস আলফা যদি গুণ করো কি থাকবে, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার, মানে 1 স্কোয়ার মাইনাস কত আলফা স্কোয়ার, এই যে এটা তোমরা এটা সিম্পলিফাই হাতে করবা, ঠিক আছে, হাতে এটা সিম্পলিফাই করবা, উল্টা বা দেখবা কাটাকাটি করে এটাই আসে, এটা নিজেরা করবা, ঠিক আছে। আচ্ছা, এটাই হলো আমাদের কেপি রাশিমালা নির্ণয়। এবার তাহলে আমরা কেসি রাশিমালা নির্ণয় করি। আচ্ছা, কেসি রাশিমালা দেখো তো কি হবে, কেসি রাশিমালাটা তো আমরা একটু দেখি, দেখো কেসি রাশিমালাটা কি হবে, কেসি গোষ্ঠ কত, উৎপাদের মোলার ঘনমাত্রা ভাগ কত বিক্রিয়কের মোলার ঘনমাত্রা, উৎপাদে কে আছে NO2, বিক্রিয়কে কে N2O4, তাহলে N2O4 এর মোলার ঘনমাত্রা ভাগ কি হবে
সরি NO2 এর মোলার ঘনমাত্রা ভাগ কি হবে N2O4 এর মোলার ঘনমাত্রা তাহলে দেখো যেটাই আমি এখানে লিখছি Kc কষ্ট কত NO2 এর মোলার ঘনমাত্রা ভাগ কত N2O4 এর মোলার ঘনমাত্রা তোমরা খেয়াল করে দেখবা যে NO2 এর মোল সংখ্যা কত ছিল 2 সেটা পাওয়ার আকারে দিয়ে দিছি আর N2O4 এর মোল সংখ্যা কত ছিল 1 সেটাও পাওয়ার আকারে দিয়ে দিছি তবে সেটা দেখা দরকার নেই এবার আমাদের কি করতে হবে এই NO2 আর N2O4 এর মোলার ঘনমাত্রাটা কি করতে হবে আমাদের বের করতে হবে তারপর একটা সিম্পলিফাইড ডায়াগ্রাম ইয়া পজিশনে নিয়ে যেতে হবে তাহলে NO2 এর মোলার ঘনমাত্রা আচ্ছা মোলার ঘনমাত্রা অথবা ঘনমাত্রা সেটা বলতে আমরা কি বুঝি মোল সংখ্যা বাই আয়তন মোল সংখ্যা কখন সাম্য অবস্থায় মোল সংখ্যা ভাগ কত আয়তন এখন বিক্রিয়ার শুরুতে একদম বিক্রিয়ার শুরুতে চিন্তা করো আমি এখান থেকে দেখা দিচ্ছি তোমাদের একদম বিক্রিয়ার শুরুতে আমরা কি ধরে নিয়েছিলাম আয়তন কত ধরে নিয়েছিলাম ভি তাহলে আয়তন ভি আমরা বলছি মোলার ঘনমাত্রা ইকুয়াল কত সাম্য অবস্থায় মোল সংখ্যা ভাগ কত আয়তন তাহলে N2O4 এর মোলার ঘনমাত্রা কি হবে সাম্য অবস্থায় মোল সংখ্যা কত 1 মাইনাস আলফা ভাগ আয়তন ভি তাহলে N2O4 এর মোলার ঘনমাত্রা হবে 1 মাইনাস আলফা ভাগ কত হবে ভি মোল সংখ্যা 1 মাইনাস আলফা ভাগ কত আয়তন ভি NO2 এর মোলার ঘনমাত্রাটা কি হবে NO2 এর সাম্য অবস্থায় মোল সংখ্যা 2 আলফা ভাগ কত হবে তার আয়তন মানে কত ভি এটাই লিখছি আমি মোল সংখ্যা বাই আয়তন সাম্য অবস্থায় মোল সংখ্যাকে জাস্ট কি দিয়ে ভাগ করে দিবা আয়তন দিয়ে ভাগ করে দিবা এই যে দেখো NO2 এর মোল সংখ্যা কত ছিল 2 আলফা তার আয়তন দিয়ে ভাগ করে দিছি তাহলে আমরা মোলার ঘনমাত্রা পেয়ে গেলাম N2O4 এর সাম্য অবস্থায় মোল সংখ্যা কত ছিল 1 মাইনাস আলফা যেটাকে আমরা ভাগ করে দিয়েছি আয়তন দিয়ে ভাগ করে দিছি তাহলে আমরা কি দিয়ে পাবো মোলার ঘনমাত্রা পাবো এবার এই ভ্যালু গুলা এই সমীকরণে বসায় দাও NO2 এর জায়গায় বসায় দাও NO2 এর ভ্যালু কত 2 আলফা বাই ভি স্কয়ার আছে সেটাকে স্কয়ার করে দিলাম আর N2O4 এর মানটা কত 1 মাইনাস আলফা বাই কত ভি সেটা নিচে দিয়ে দিলাম 1 মাইনাস আলফা ওকে উপরে দেখো কি আসে 2 আলফা কে স্কয়ার করলে কত হয় 4 আলফা স্কয়ার আর ভি কে স্কয়ার করলে কত হয় ভি স্কয়ার আর নিচেরটাকে উল্টায় দেওয়া যায় ভিটা উপরে চলে যাবে 1 মাইনাস আলফাটা কি এসে চলবে নিচে চলে আসবে এই ভি দিয়ে একটা ভি দেখো কাটা যায় তাহলে নিচে একটা ভি থাকে আর উপরে 4 আলফা স্কয়ার থাকে তাহলে উপরে 4 আলফা স্কয়ার আর নিচে কত হবে ভি ইনটু 1 মাইনাস আলফা এটা গেল কেসি এই হলো কেপি কেসি রাশি বলে এটা পরীক্ষা আসে এখান থেকে একটা কোশ্চেন আসে 95% থেকে 6% বলা যায় এখান থেকে একটা কোশ্চেন আসবে এরকম বলতে বলে যে কেসি রাশি বলা বের করো একটা বিক্রিয়া দিয়ে দিবে বলবে কেসি রাশি বলাটা বের করো বা কেপি রাশি বলাটা বের করো তাহলে এইভাবে বের করতে হবে এবার আমরা দেখো PCl5 এর ক্ষেত্রে দেখো আরেকটা বিক্রিয়া এই বিক্রিয়াটি আমাদের আজকে লাস্ট PCl5 এর বিয়োজন PCl5 কি ফসফরাস পেন্টাক্লোরাইড সেটার বিয়োজন কি হবে PCl3 এবং কত Cl2 ওকে আচ্ছা এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আলফা পি ভি ধরে নিই আলফা হলো বিয়োজন মাত্রা মানে কি পরিমাণ গেলে সাম্য অবস্থায় পৌঁছাবে পি হলো কি মোট চাপ ভি হলো কি আয়তন এই তিনটা রাশি আমরা ধরে নিলাম ওকে একদম বিক্রিয়ার শুরুতে PCl5 পুরোটাই আছে এখনো বিক্রিয়ক উৎপাদে রূপান্তরিত হয় নাই তাহলে PCl3 আর Cl2টা কত হবে জিরো হবে ওকে তাহলে এটা কত 1 আর এই বাকি দুটো কত জিরো সাম্য অবস্থায় কি হবে মানে বিয়োজন কতটুকু বিয়োজন হবে আলফা পরিমাণ বিয়োজন হইলে সাম্য অবস্থায় যাবে তাইলে PCl5 থেকে আলফা পরিমাণ যদি ডান পাশে চলে আসে তাইলে সাম্য অবস্থায় পৌঁছাবে যদি PCl5 আগে ছিল 1 এখন যদি আলফা পরিমাণ চলে যায় তাহলে তার অবশিষ্ট থাকে কত 1 মাইনাস আলফা আর এই দুইটা যেহেতু এক মোল করে আছে সুতরাং দুইটার ক্ষেত্রে আমরা কত বসাই দিব আলফা বসাই দিব যদি তাদের সামনে কি থাকতো কোনো মোল সংখ্যা থাকতো সেটা কি হয়ে যেত গুণ হয়ে যেত তোমাদের মনে একটা কোশ্চেন জাগতে পারে যে এই পাশ থেকে তো আমাদের আলফা গেল এই পাশে আমরা দুইটা আলফা কেমনে পাইলাম এখন কোশ্চেনটার অ্যান্সারটা হলো এই পাশের আলফা আর এই পাশের আলফাগুলো সেম না কেন সেম না দেখো এটার এক মোল ধাপক ধরো এটার ওজন হবে প্রায় 250 গ্রাম আর এই দুইটার যোগফল হবে 250 গ্রাম তাহলে এটার এক মোল এই দুইটার এক মোল করে সমান মানে এটার এক মোল আর এই পাশের দুই মোলের সমান তাহলে এই পাশের আলফা এই পাশের দুইটা আলফার সমান হবে দেখো এটার এক মোল এই পাশে দুই মোলের সমান ডান পাশে কত দুই মোল আর বাম পাশে কত এক মোল তাহলে এক মোল এখানে দুই মোলের সমান তাহলে এই পাশের একটা আলফা এই পাশের দুইটা আলফার সমান এই জন্য আমরা কি দুইটার ক্ষেত্রে সমান সমান আলফা বসাই দিছি আলফা বাই টু কিন্তু করতে যাবে না আবার তাহলে কিন্তু পরিমাণটা বোঝা যাবে না তোমরা মোল দিয়ে বুঝতে পারো এটার এক মোল কত 250 গ্রাম আর এই দুইটা এই দুইটার এক মোল যোগ করে তুমি 250 গ্রাম পাবা তাহলে এটার আলফা এ পাশের দুইটা আলফার সমান
তাহলে আমরা সাম্য অবস্থায় পেয়ে গেলাম 1 মাইনাস আলফা, এটা কত আলফা, এটা আলফা। তাহলে সাম্য অবস্থার মোল সংখ্যা গুলো মনে রাখো, PCl5 এর মোল সংখ্যা কত আসলো 1 মাইনাস আলফা, PCl3 এর মোল সংখ্যা আলফা এবং Cl2 এর মোল সংখ্যা আলফা। আচ্ছা, Kp বের করার প্রথম কাজটা কি, সাম্য অবস্থায় মোট মোল সংখ্যাটা নির্ণয় করা। এই যে PCl5 এর মোল সংখ্যা এখানে দেওয়া দিছে 1 মাইনাস আলফা, PCl3 এর মোল সংখ্যা কত আলফা, Cl2 এর মোল সংখ্যা আলফা দিয়ে দিছে। তাহলে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা কত, 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, একটা আলফা কাটা যায়, সুতরাং 1 প্লাস আলফা থাকে। ওকে, এবার তাহলে PCl5 এর আংশিক চাপ, PCl5 এর আংশিক চাপ ইকুয়াল টু কত, PCl5 এর মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। PCl5 এর মোল ভগ্নাংশ মানে কি, নিজের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। PCl5 এর নিজের মোল সংখ্যা কত, 1 মাইনাস আলফা ভাগ মোট মোল সংখ্যা কত, 1 প্লাস আলফা। এটা কি, PCl5 এর মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আংশিক চাপ। এবার PCl3 এর আংশিক চাপটা বের করি, তাহলে PCl3 এর আংশিক চাপ কি হবে, PCl3 এর মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তাহলে PCl3 এর মোল ভগ্নাংশ বের করো, PCl3 এর মোল সংখ্যা কত, নিজের মোল সংখ্যা কত আলফা ভাগ মোট মোল সংখ্যা মানে কত, 1 প্লাস আলফা ইনটু মোট চাপ। Cl2 এর দেখো, Cl2 এর আংশিক চাপটা কিভাবে বের করব, Cl2 এর মোল ভগ্নাংশ ইনটু কত, মোট চাপ। Cl2 এর নিজের মোল সংখ্যা কত আলফা ভাগ কত মোট মোট মোল সংখ্যা মানে কত, 1 প্লাস আলফা। এটাই আমাদের কি মোল ভগ্নাংশ বের হলো। এটার সাথে যদি আমরা চাপ গুণ করে দিই, মানে মোট চাপটা গুণ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাবো, আংশিক চাপ বের হয়ে। তাহলে এই রাশিমালাগুলো এখন কেপির রাশিমালায় আমরা দিয়ে দিব। তো কেপির রাশিমালাটা কি হবে, উৎপাদের আংশিক চাপ ভাগ কত বিক্রয়কের আংশিক চাপ। উৎপাদের আংশিক চাপ কত, পি অফ PCl3 ইন্টু পি অফ Cl2, তাদের মোল সংখ্যা 1 করে যেটা পাওয়ার আকারে দিলেও যা না দিলেও তো, ভাগ কত বিক্রয়কের মোট আংশিক চাপ মানে কত, পি অফ PCl5। ওকে, এবার এই যে ভ্যালুগুলো পাইলাম, এই ভ্যালুগুলো এখানে বসায় দাও। পি অফ PCl3 জায়গায় দেখো বসাইছি, এই যে দেখো, এই যে পি অফ PCl3 জায়গায় বসাইছি, দেখো আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি। পি অফ Cl2 জায়গায় দেখো বসেছে আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি, এই যে বসেছে। আর পি অফ PCl5 নিচে দেখো, সেখানে নিচে ভ্যালুটা বসেছে, এই যে পি অফ PCl5 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি, এই যে রাশিমালাটা এরকম আসলো। তাহলে দেখো এখানে আমি তোমাদের একটু শর্টকাট একটু বুঝাই দিই, দেখো কি কি আসে, মানে কাটাকাটি করে কি কি থাকে। উপরে দুইটা পি আছে, একটা পি কাটলে দেখো আরেকটা পি থেকে যায়, নিচে একটা পি আছে, এই পি দিয়ে ধরো সাপোজ করো, তাহলে দেখো উপরে একটা পি থাকে, এই যে পিটা উপরে দেখো, এই আলফা আর এই আলফা গুণ করলে কি হয়, আলফা স্কয়ার, কাটার মতো কেউ নাই, উপরে আলফা স্কয়ার থাকলো। আচ্ছা নিচে কি থাকে দেখো, খেয়াল করো নিচে থাকে, দেখো খেয়াল করো, উপরে দুইটা 1 প্লাস আলফা, দেখো এ 1 প্লাস আলফা আর এ 1 প্লাস আলফা কাটা দিলাম। তাহলে দেখো এ 1 প্লাস আলফা আর এ 1 মাইনাস আলফা কিন্তু গুড হবে, যদি উল্টায় দাও A1 প্লাস আলফা আর A1 মাইনাস আলফা কিন্তু গুণ হবে, উল্টায় দিলে গুণ হবে। তাহলে 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা মানে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, এই যে 1 স্কোয়ার মানে কত 1 আর আলফা স্কোয়ার মানে কত আলফা স্কোয়ার। এটাই হলো আমাদের কেপি রাশিমালা। ওকে, নেক্সট আমাদের কেসি, কেসি রাশিমালাটা বের করা এত কঠিন না, মানে এত প্যাচ নাই, জাস্ট মোল সংখ্যা দিয়ে, মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করে দিলেই হলো। ওকে, মোল সংখ্যাগুলো আবার একটু ঝালাই করে নিই আমরা। PCl5 এর মোল সংখ্যা কত ছিল, 1 মাইনাস আলফা, PCl3 এর মোল সংখ্যা কত ছিল আলফা, Cl2 এর মোল সংখ্যা কত ছিল আলফা। তাহলে দেখো PCl5 এর ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা কত হবে, 1 মাইনাস আলফাকে তুমি যদি আয়তন দিয়ে ভাগ দিয়ে দাও ভি দিয়ে, তাহলে 1 মাইনাস আলফা বাই কত হবে ভি, তার মোলার ঘনমাত্রা। PCl3 এর মোলার ঘনমাত্রা কি হবে, তার মোল সংখ্যা বাই আয়তন, তার মোল সংখ্যা কত আলফা, আয়তন কত ভি, তাহলে আলফা বাই ভি হবে। Cl2 এর মোলার ঘনমাত্রা কি হবে, তার নিজের মোল সংখ্যা মানে আলফা বাই কত আয়তন, আলফা বাই ভি। দেখো পরের পেজে আমি এগুলো লিখছি, এই যে দেখো কেসি রাশিমালা, উৎপাদের মোলার ঘনমাত্রা গুণফল ভাগ কত বিক্রয়কের মোলার ঘনমাত্রা গুণফল। উৎপাদে কে কে ছিল, PCl3 এবং Cl2, এই যে তাদের মোলার ঘনমাত্রা গুণফল, আর ভাগ কত বিক্রয়কের মোলার ঘনমাত্রা, তাহলে এটাই যে লিখলাম আমি। এবার তাহলে PCl5 এর ভ্যালুটা বের করি, তার মোল সংখ্যা কত ছিল, 1 মাইনাস আলফা ভাগ কত হবে আয়তন, এটাই তার মোলার ঘনমাত্রা। PCl3 এর সাম্য অবস্থায় মোল সংখ্যা কত ছিল, আলফা ভাগ কত হবে আয়তন, Cl2 এর মোল সংখ্যা কত ছিল, আলফা ভাগ কত হবে আয়তন, এটাই তার মোলার ঘনমাত্রা। এই ভ্যালুগুলো এখন এখানে বসাই দাও, এই যে দেখো PCl3 জায়গায় বসাইলাম আলফা বাই ভি,
এই যে বসাইছি, Cl2 জায়গায় বসাইলাম আলফা বাই বি বসাইছি, আর PCl5 এর জায়গায় বসাইলাম কত, 1 মাইনাস আলফা বাই। এটাকে শর্ট টার্ম করলে কি হয় একটু দেখাই দিই, আলফা আলফা গুণ করলে কত হয় আলফা স্কয়ার, ভি ভি গুণ করলে কত হয় ভি স্কয়ার। আর নিচেরটাকে উল্টায় দাও, ভিটাকে উপরে নিয়ে যাও, 1 মাইনাস আলফাটাকে নিচে চলে আসবে। এই যে ভি দিয়ে একটা ভি কাটলে নিচে একটা ভি থাকে, আর কিছুই কাটা যায় না, উপরে আলফা স্কয়ার থাকে আর নিচে 1 মাইনাস আলফা থাকে আর নিচে একটা ভি থাকে। এটাই হলো আমাদের কেসির রাশিমালা। আজকে তোমাদের আর কেপিকেসি আমি আর লেকচারও বানাইনি, যেটা লাস্ট পেজ ছিল। কেপিকেসি আরো দুইটা বিক্রিয়ার জন্য আমরা দেখবো, একটা হাইড্রোজেন আয়োডাইড আর একটা হলে অ্যামোনিয়া, ওই দুইটার জন্য দেখবো, দুই তিনটা ম্যাথ দেখবো, আর হলে একক বের করা দেখবো। এটা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, যারা দেখাচ্ছো তারা কি বুঝতে পারছো কেপিকেসি বের করা? আচ্ছা, কোশ্চেন আছে কোনো কারো? কারো কোশ্চেন থাকলে বলো, না থাকলে আমি এন্ড করে দিচ্ছি। ওকে, না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এন্ড করে দিচ্ছি মিটিং। ওকে। আসসালামু আলাইকুম।